কোমরও যেখানে শূন্য বসু শূন্য বসু আর কতগুলি লেখা বইয়ের নাম বলবো মহাজাগতিক বস্তু। মহাজাগতিক বস্তু কি? মহাজাগতিক বস্তু হচ্ছে যারা মহাকাশে থাকে,
যারা আমাদের নিয়ন্ত্রণে নেই তারা কিভাবে চলবে, তাদের পদার্থ কি আছে তাদের মধ্যে সেগুলো নিয়ন্ত্রণ করবে, আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। এবারে সূর্য একটা ছবি আঁকি, তার সঙ্গে পৃথিবী আর চাঁদের কিভাবে রিলেশন সেটা তোমাদের বোঝাই। আমি ধরে নিলাম এটা সূর্য, এরকম রূপটি। এবারে তোমরা বললে আমরা পৃথিবীতে আছি, তো এই পৃথিবী সূর্যের চারদিকে এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবারে সূর্য কিন্তু এরকম আমি মধ্যিখানে এঁকেছি, কিন্তু মধ্যিখানে নেই, সূর্য একটু নামী বিন্দুতে মানে একটা দিকে অবস্থান করছে, যাতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় একই রকম না থাকে। আমি পৃথিবীকে আঁকি। এবারে তোমরা যে বললে চাঁদ এই পৃথিবীর চারদিকে আবার চাঁদ ঘুরছে, এবারে এই সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, আর চাঁদের পৃথিবীর চারদিকে ঘুরতে সময় লাগে 27 দিন 1 দিন। তো এরকম ঘুরতে ঘুরতে এমন অবস্থা তো আসতে পারে যে চাঁদ এখানে নেই, চাঁদ এখানে নেই, চাঁদ এখানে চলে এসেছে। তো আমরা জানি যে পৃথিবী গ্রহ, পৃথিবীর নিজস্ব আলো নেই, পৃথিবী সূর্যের আলোয় আলোকিত হয়, আর চাঁদ অস্বচ্ছ বস্তু। অস্বচ্ছ বস্তু কি যার মধ্যে পড়াচ্ছ সেই ইংলিশটা কি হচ্ছে তোমার এক লাইন পড়ানোর পর তার নাম এটা মানে বিপরীত এইসব শব্দগুলো তোমাকে তুমি ট্রলি করে যাচ্ছ। এবং এরকম হবে না, এইরকম আপেল ডাউন করে বলছিলো বাংলা, ঠিক আছে, আর পায়ের কিছু আওয়াজ না যেন, ওকে, আর নাহলে সব খুব সুন্দর হয়েছে। আবার তো নেক্সট তোমরা এর পরের হচ্ছে আমি আবার এখানে তোমাদের সুলভ পেয়ে যাবো, এর ফলে হচ্ছে তোমরা যে যেটা করাচ্ছ সেটা কিছু খুব ভালো করে নিজেরা তৈরি করো, ঠিক আছে, আমি আবার এখানে সেরকম তোমাদের সুলভ এসে আবার পেয়ে যাবো। ওকে,
More runs in the next match, we will leave you. We will not
play to play in our team. Then he walked slowly homewards, his head down. He was very upset. When an important game had come along, he had failed to make a big show. Ranjit thought that this time he could play well, but this time also he couldn't play well, and because of him, his team lost. He couldn't hear the thought or not being part of the school. On his way home, he had to pass the proctor, where he often stopped at Mr. Kumar's sports shop. So when on his way back home, there was a clock tower. You know what the clock tower is? What? Yeah, tower. That big bell. Thank you.